কাশ্মীরের আপেল ও দার্জিলিং এর কমলা লেবুর স্বাদ এবার কুলে পাওয়া যাবে এমন অভিনব চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এক প্রত্যন্ত গ্রামের চাষি যে কুলের চাহিদা এখন শুধুমাত্র আর জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই এই কুল এখন পাড়ি দিচ্ছে ভিন রাজ্যেও কালিয়াগঞ্জের টুঙ্গল বিল পাড়ার প্রত্যন্ত এলাকার কৃষক জিতেন বর্মন এই অসাধ্য সাধন করেছেন তার কুলবাগানের বিভিন্ন কুলে যেমন কাশ্মীরের আপেলের স্বাদ রয়েছে তেমনি রয়েছে দার্জিলিং এর কমলা লেবুর স্বাদ বিগত তিন বছর ধরে কোনো রকম সরকারি সহযোগিতা ছাড়াই এই কাজ করে চলেছেন তিনি কাশ্মীরি আপেল কুল এই বাগানে দেখা গেল অনেকটা মাঝারি সাইজের আপেলের মতন কুলচাষী জিতেন বর্মন জানান এই কুল চাষ করে তিনি এখন স্বাবলম্বী হয়ে উঠেছেন আমি চেষ্টা করলাম যে এটা যখন তিন বছর ধরে আমি চাষ করতেছি যখন দেখলাম যে এটার মধ্যে আমি কাশ্মীরি আপেল কুল মানে ক্রসিং করছি তাহলে আমি কমলার ক্রসিংটা করে দেখি সত্যিকারে আজকে আমি কমলার ক্রসিং করে সেটা একটা গাছেই আমি টেস্টিং করার জন্য করেছি তবে সেটা সাকসেসফুল আমি হয়েছি যে ওটার মধ্যে এখন লোককে বলবো যে আপনারা কমলা লেবুর যেরকম স্বাদ আপনার কুলের মধ্যে সেই স্বাদটা পাবেন এই যে এই কমলা লেবুর স্বাদ তারপর আপেলের স্বাদ আপনি কুলের মধ্যে করছেন তো হঠাৎ এই ধরনের চিন্তাভাবনাটা কেন দেখলাম যে মানুষে আজ স্যার আর কি বলবো বিজ্ঞানী তো উন্নতির দিকে বেশিরভাগ বেশিরভাগ আর চাষিরাও উন্নতির দিকে একটু চেষ্টা করে বেশিরভাগ যে আমরা আজকে কুল বেশিরভাগ দেখেন কুল চাষ করে আজকে আমি যেরকম সাকসেসফুল তে কমলা লেবু যদি লাগাই সে কমলা লেবুর বাগানের মধ্যে তারাও সাকসেসফুল হয়েছে উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট নিউজ টুডে